হঠাৎ করে নীরব অস্ট্রেলিয়া ক্রিকেট উত্তপ্ত। অ্যাশেজ জয়ের আকাশ চুম্বি আনন্দে ভূত হয়ে থাকা অজি ক্রিকেট এখন সমালোচনার শিরোনামে। এই তো 2021 টি টোয়েন্টি বিশ্বকাপে আন্ডারডগ অস্ট্রেলিয়া পুরো আসরে নিজেদের গুটিয়ে রেখে নকআউট পর্বে জ্বলে ওঠে। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতন শিরোপা ঘরে তোলে অজিরা। সে বছর নভেম্বরে সেই শিরোপা জয়ের এক মাস পরই অস্ট্রেলিয়ায় বসে বহু জনপ্রিয় অ্যাশেজ সিরিজ, যেখানেও প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে একেবারে গুড়িয়ে দিয়ে 4-0 অ্যাশেজের শিরোপা ঘরে তুলে রাখে অস্ট্রেলিয়া। পেট কামিন্সের নেতৃত্বে যে দল অ্যাশেজের মঞ্চে শুধুই গল্প রচনা করেছেন, ওসমান খাজা থেকে শুরু করে স্কট বল্যান্ড, সবাই মাঠে নেমেছেন, করে গেছেন পারফর্ম। তবে পুরো দলের পেছনে ক্যামেরার বাইরে যিনি সর্বোচ্চ পারফর্ম করেছেন তিনি অস্ট্রেলিয়ার সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গার। অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপ জয় থেকে শুরু করে অ্যাশেজ, ল্যাঙ্গারের ভূমিকা অবিস্মরণীয়। শুধু এবারই নয়, গত আসরেও ল্যাঙ্গার অস্ট্রেলিয়াকে উপহার দিয়েছিলেন অ্যাশেজ। কোচ হিসেবে ল্যাঙ্গারকে কোনো ক্রমেই ভোলার উপায় নেই অস্ট্রেলিয়ার। 2018 সালে বল টেম্পারিং কাণ্ডে ক্রিকেটে হইচই ফেলে দেওয়া অস্ট্রেলিয়ার হেড কোচ ড্যারেন লেহমান পদত্যাগ করলে সেই কঠিন অবস্থায় দায়িত্ব পান ল্যাঙ্গার। 2018 সালের মে মাস থেকে 4 বছরের জন্য তার সাথে চুক্তি করে ক্রিকেট অস্ট্রেলিয়া। চুক্তি অনুযায়ী এই কোচের মেয়াদকাল ছিল এবছরের জুন পর্যন্ত, তবে সেই সময়টুকু আর পূরণ করতে পারেননি এই কোচ। চুক্তি পূরণের 4 মাস আগেই গত 4 ফেব্রুয়ারি ল্যাঙ্গার হেড কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। জাস্টিন ল্যাঙ্গারের এমন আচমকা পদত্যাগে হতাশ দেশটির সাবেক তারকা ক্রিকেটার মিচেল জনসন। তিনি মনে করেন জাস্টিন ল্যাঙ্গারের পদত্যাগ আটকাতে পারতেন দলটির টেস্ট দলের অধিনায়ক পেট কামিন্স, তবে তিনি তা না করে কাপুরুষের পরিচয় দিয়েছেন। ল্যাঙ্গারের অত্যাধিক কড়া শাসন নাকি অজি ক্রিকেটাররা সেভাবে মেনে নিতে পারেননি এমন অভিযোগ রয়েছে। কোচ ল্যাঙ্গার সম্পর্কে অধিনায়ক পেট কামিন্সকে একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি প্রকাশ্যে ল্যাঙ্গারের বিপক্ষে না হলেও স্বপক্ষেও কোনো কিছু বলেননি, আর যে কারণে কামিন্সের তীব্র সমালোচনাও করেছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ও সফল সাবেক অধিনায়ক রিকি পন্টিং। দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ানে নিজের কলামে জাতীয় দলের সাবেক তারকা পেসার মিচেল জনসন রীতিমতো ধুয়ে দিয়েছেন বর্তমান অধিনায়ক পেট কামিন্সকে। তিনি লেখেন, কামিন্সের জন্য ল্যাঙ্গারের পক্ষে কথা বলার প্রচুর সুযোগ ছিল, কিন্তু ও কিছুই করেনি, যা স্পষ্ট করে দেয় ও চায়নি ল্যাঙ্গার কোচ থাকুক। কামিন্স যথেষ্ট ক্ষমতাশালী ও স্পষ্টতই নিজের পছন্দের কোচ চায়। ওর সাম্প্রতিক সাক্ষাৎকারগুলো একেবারেই কাপুরুষের মতো ছিল, ও নিজের কোচকে সম্মান জানায়নি। জনসনের সমালোচনার জবাবে বুধবার কামিন্স এক বিবৃতিতে বলেন, আমি বিশ্বাস করতে পারছি না যে আরেকজন ফাস্ট বোলার আমার বিরুদ্ধে কথা বলছে। জনসন নিজের সতীর্থের স্বপক্ষে কথা বলছে, আমি ওর সঙ্গে একেবারেই সহমত নই। ও তো আমার সঙ্গে সরাসরি যোগাযোগও করেনি। ওর নিজের মতামত রাখার অধিকার আছে এবং ও নিজের বন্ধুর কথা বলছে, তবে আমিও গর্বের সঙ্গে নিজের মাথা উঁচু করতে পারি, কোনো সমস্যা নেই। জাস্টিন ল্যাঙ্গার অস্ট্রেলিয়া দলের দায়িত্ব পেয়ে মোট 127টি ম্যাচে অজিদের লিড দিয়েছেন, যেখানে তার জয়ের সংখ্যাই বেশি। 127 ম্যাচে 66টি জয়, 54 পরাজয়। ল্যাঙ্গারের সময় অস্ট্রেলিয়া সবচেয়ে সফল ছিল টেস্টে, 27 ম্যাচের ভেতর 15টিতে জেতে অস্ট্রেলিয়া। অথচ এত সফলতার ভিড়েও শেষটা আক্ষেপের গল্পেই হলো ল্যাঙ্গারের।